ঢাকায় চলচ্চিত্রের তিন তারকা অভিনয় শিল্পী মৌসুমী, ফেরদৌস এবং মাহিয়া মাহি প্রথমবারের মতো একই ছবিতে দেখা যাবে এই তিন তারকাকে। একে সোহেল পরিচালিত ছবিটির নাম পবিত্র ভালোবাসা। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ছবিতে আমার চরিত্রে অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে, গল্পটাও দারুণ, আশা করছি একটি সুন্দর কাজ হবে। ফেরদৌস বলেন, এ ছবির গল্প চমৎকার, এ ধরনের গল্প নিয়ে এর আগে অনেক ছবি নির্মিত হলেও এ ছবির গল্পে বেশ কিছু টুইস্ট পাবেন। গল্পের প্রয়োজনে এ ছবিতে আমাকে চুক্তিবদ্ধ করা হয়েছে, দর্শকদের জন্য ছবিটি অবশ্যই আনন্দের হবে। অন্যদিকে মাহি বলেন, প্রথমবারের মতো মৌসুমী আপু ও ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করছি, আশা করছি ভালো কিছু হবে। ছবিতে অভিনয়ের জন্য মাহি ও মৌসুমীকে আগেই ঠিক করা হয়েছিল, তাদের নিয়ে ছবিটির প্রথম লটে শুটিংও হয়, পরবর্তীতে ছবিতে ফেরদৌসকে চুক্তিবদ্ধ করানো হয়। ইতিমধ্যে তাদের নিয়ে শুটিং শুরু হয়েছে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।